নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংরেজি বই থেকে অষ্টম এক্সপেরিয়েন্স অর্থাৎ ইমাজিনেশনস থেকে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এই অ্যাক্টিভিটিতে একটি ইমিলি ডিকেনশন একটি কবিতা রয়েছে হোপ ইজ দ্য থিং উইথ ফ্যাদার্স এই কবিতাটি সারা বিশ্বব্যাপী অনেক বেশি সমাদৃত হয়েছে এই কবিতাটি আমরা খুব ভালো করে বুঝবো প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে ফার্স্ট রিড দ্য শর্ট টেক্সট অন দ্য সেলিব্রেটেড ফয়ে দ্য ওয়ান অভার ইমাজিনেটিভ ফয়ে হোপ ইস দ্য থিং উইথ ফ্যাদার্স ইন ফেয়ার্স লেটার রিসাইট দ্য পয়েম ফর দ্য হোল ক্লাস বিখ্যাত কবি ইমিলিড ডিকেনসন এর উপর ছোট টেক্সটে পড়ো জোড়ায় তার কল্পনা আশ্রিত কবিতা হো ইজ দ্য থিং উইথ ফ্যাদার্স আবৃত্তি করো পরের শ্রেণীতে আবৃত্তি করে শোনাও কবিতাটি পড়ার আগে এমিলি ডিকেনশনের যে শর্ট বায়োগ্রাফি আছে সেটি আমরা একটু জেনে নেবো ওনার জীবন চরিত্র সম্পর্কে যদি জেনে নিই তাহলে ওনার কবিতা সম্পর্কে আমরা একটা আইডিয়া বা ধারণা পাবো ইমিলি ডিকেনসন জন্ম আঠারোশো ত্রিশ এবং মৃত্যু আঠারোশো ছিয়াশি ইজ ওয়ান অব আমেরিকাস মোস্ট সেলিব্রেটেড অ্যান্ড এনিকম্যাটিক পয়েটস ইমিলি ডিকেনসন আমেরিকার অন্যতম সুপ্রসিদ্ধ এবং রহস্যময় একজন কবি শি ওয়াজ বর্ণ ইন টু এ পারেন্ট অ্যান্ড ইন্টেলেকচুয়ালি ইন ইনক্লায়েন্ট ফ্যামিলি ইন মাসাচু তিনি একটা বিশিষ্ট এবং বুদ্ধিদীপ্ত পরিবারে মাসাচু সেটে জন্মগ্রহণ করেছিলেন সিগ্রি অফ ইন আ ওয়েল এডুকেটেড অ্যান্ড রিলিজিয়াস হাউসহোল্ড উইথ দ্য ফাদার ই ডি ওয়ার্ড ডিকেনশন সার্ভিং এজ এ লয়ার অ্যান্ড ট্র্যাজার অব অ্যামহার্স্ট কলেজ তিনি তার বাবা এডওয়ার্ড ডিকিনসন যিনি পেশা একজন উকিল এবং অ্যামহার্স্ট কলেজের কোষাধ্যক্ষ তার সাথে সুশিক্ষা সহকারে এবং ধর্মীয় পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন ডিসপাইট রিসিভিং আ গুড এডুকেশন শি ওয়াজ আ রেক্লুসিভ অ্যান্ড ইন্টোভারটেড ইন্ডিভিজুয়াল ভালো শিক্ষা অর্জন করা সত্ত্বেও তিনি ছিলেন মনোভাবের এবং অন্তর্মুখী অথবা চাপা স্বভাবের একজন ব্যক্তি যিনি তার পরিবারের যে নির্জনতা আছে পরিবারে এক কোণে নির্জনতাকে খুব পছন্দ করতো এবং তার যে বাড়ি রয়েছে গৃহ রয়েছে ডিকেনশন হোমস্টেড সেখানেও তিনি আসলে সলিটুড যেটা বা নির্জনতাকে তিনি সবচেয়ে বেশি প্রেফার বা পছন্দ করতেন সে এক্সপ্লোর থিমস অফ নেচার লভ ডেথ ই মর্টালিটি অ্যান্ড দ্য হিউম্যান স্প্রেড তিনি প্রকৃতি ভালোবাসা মৃত্যু অমরত্ব এবং মনুষ্য সত্তার বিষয়বস্তুকে অন্বেষণ করেছিলেন হার পয়েট্রি ওয়াজ ফ্যাক্টরাইজড বাই ইটস আনকনভেনশনাল ইউস অফ ফাংচুয়েশন ড্যাশেস অ্যান্ড ক্যাপিটালাইজেশন হুইচ হ্যাস লেড টু ভ্যারিয়াস ইন্টারপ্রিটেশন অফ ওয়ার্ক তার কবিতাটিকে তার কবিতাগুলো আসলে চিত্রায়িত করা হয়েছিল জ্যোতিচিহ্নের রীতি নিয়ম ড্যাশের রীতিবর্জিত নিয়ম এবং ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের এবং ছোট হাতের অক্ষর কোথায় ব্যবহার হবে এই নীতি কোনো নিয়ম নীতি তার কবিতার মধ্যে অনুসরণ করা হয়নি যা আসলে তা কাজের একটা বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছে ডিউরিং হার লাইফ টাইম

রেখে দিতে ইচ্ছা পোষণ করেছিলেন অ্যাট হর ডেথ হর সিস্টার লাভেনিয়া হার এক্সট্যসিভ কালেকশন অফ ফয়েমস অ্যান্ড ডিলিজেন্টলি ওয়ার্ক টু হ্যাভ পাবলিশড তার মৃত্যুর সময় তার বোন লাভেনিয়া তার কবিতার একটা বিশাল সংগ্রহ আবিষ্কার করেছিলেন এবং তার বোন সযত্নে এগুলোকে পাবলিশ করার জন্য অর্থাৎ প্রকাশিত করার জন্য কাজ করে গিয়েছিলেন দ্য ফার্স্ট দ্য ফার্স্ট কালেকশন ফয়েমস অব ইমিলি ডিকেনসন ওয়াজ পাবলিশ ইন এইটিন নাইনটি প্রথম সংগ্রহ এমিলি ডিকেনশনের কবিতা এটি আঠারোশো নব্বই সালে প্রকাশিত হয়েছিল ইমিলি ডিকেন এন স্টাইল অ্যান্ড থিমস এমিলি কবিতাগুলি ধরনের এবং বিষয়বস্তুর দিক থেকে অপ্রতা সিদ্ধ ছিল মানে আনকনভেনশনাল মানে ট্রেডিশনাল ছিল না অন্যান্য কবিরা যেভাবে কবিতা লিখত ডিকেনশনের কবিতাগুলো কিন্তু ট্র্যাডিশনাল ছিল না আমরা কিন্তু একটু আগে পড়েছি যে ডিকেশনের কবিতার ভিতরে পাংচুয়েশনের ব্যবহার এগুলো কিন্তু বেশি ভূক্ষেপ করা হয়নি কন্টিনিউ টু ফর অফ ইমোশন কিন অবজারভেশন ফিলোসফিক্যাল ইনসাইটস কিন্তু তার কবিতাগুলো পাঠকদের বিশ্বপেপে মুগ্ধ করে গেছে কিসের জন্য এই কবিতাগুলোর গভীর আবেগের জন্য সূক্ষ্ম পর্যবেক্ষণের জন্য এবং দার্শনিক অন্তর্দৃষ্টির জন্য হার পয়েট্রি কন্টিনিউস টু ইন্সপায়ার হাউনলেস রিডার্স সলিডিফাইং হ অ্যাজ এ ইউনিক অ্যান্ড প্রফাউন্ড ভয়েস ইন দ্য ওয়ার্ল্ড হয়েট্রি তার কবিতাগুলো পাঠকদের অনুপ্রাণিত করে গেছে তার যে উত্তরাধিকার আছে সেটাকে সঙ্গে নিয়ে এবং বিশ্বের কবিতা অর্থাৎ বৈশ্বিক কবিতার মধ্যে তিনি গভীরে নিহিত যে কণ্ঠেশ্বর সেটিকে অনুপম হিসাবে তার কবিতা তার কবিতাগুলো অসংখ্য দর্শককে অনুপ্রাণিত করে গেছে এরপরে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু অ্যাক্টিভিটিতে যে ইমিলি ডিকেনশনের যে কবিতাটি রয়েছে সেটি এখন আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী প্রথমে জেনে নে আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে ফার্স্ট এন্ড দ্য ফার্স্ট রিড দ্য শর্ট টেক্সট অন দ্য সেলিব্রেট হোয়াইট ইমিলি ডিকেনশন দেন ফ্যার্স রিসাইট অন ওয়ান অফ দ্য ইমাজিনেটিভ ফাইমস হোপ ইজ দ্য থিং উইথ ফ্যাদার্স অ্যান্ড ফেয়ার্স লাইটার রিসাইট দ্য ফাইম ফর দ্য হোল ক্লাস এর অর্থ হলো বিখ্যাত কবি ইমিলি ডিকেনশনের উপর ছোট টেক্সটটি পড়ো জোড়ায় তার কল্পনা আশ্রিত কবিতা হৌ বিজ দ্য থিং উইথ ফ্যাদার্স আবৃত্তি করো পরে শ্রেণীতে আবৃত্তি করে শোনাও এই কবিতাটা তোমরা শ্রেণীকক্ষে আবৃত্তি করে শোনাবে এখন আমি তোমাদেরকে কবিতাটি বাংলা অনুবাদ সহকারে বোঝানোর চেষ্টা করছি নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছো কবিতাটির নাম হলো হোপ ইজ দ্য থিং উইথ ফ্যাদার্স কবিতাটি লিখেছেন এম এল এ is হোপ ইজ দ্য থিং উইথ এর অর্থ হলো আশা এমন জিনিস যার পাখা আছে এখানে আশাকে আসলে পাখির সাথে তুলনা করা হয়েছে অথবা আশাকে পাখির পাখানার সাথে তুলনা করা হয়েছে আমরা কিন্তু ম্যাটাফোর সেমিলে পড়েছি আসলে এটি হল ম্যাটাফোর অর্থাৎ হোপ ইজ কম্পেয়ার উইংস অফ এ বার্ড অর্থাৎ এই হোপটাকে এই আশাটাকে আসলে পাখির পাখনার সাথে তুলনা করা হয়েছে সেজন্য বলা হয়েছে হোপ ইজ দ্য থিং উইথ ফ্যাদার্স আশায় এমন জিনিস যার পাখা আছে কেন এই ম্যাটাফোর পাখা বা ফ্যাদার্সকে ব্যবহার করা হয়েছে আমরা সবাই মানুষ আমরা সকলেই আশা নিয়ে বেঁচে থাকি এবং এই আশা ছাড়া আমরা আসলে চলতে পারি না এই জন্য বলা হয়েছে যে আশার পাখা আছে এরপরে আছে দ্যাট ফর্সেস ইন দ্য সোল যা মানে আশা মনের মধ্যে বাসা বাঁধে অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্স এবং গুনগুন করে শব্দহীন গান গায় অ্যান্ড নেভার স্টপস অ্যাট হল আর কখনো থামে না তো গুনগুন করে শব্দহীন মানে উইদাউট দ্য ওয়ার্স গান গায় আর এটা কখনোই থামে না অর্থাৎ আশা তার গতিতেই চলতে থাকে আশা প্রত্যেকটি মানুষের মধ্যেই বাসা বাঁধে আর এই যে আসা যেভাবে স্বপ্ন দেখে এটা কখনো থামে না এটা চলমান আর ঝড়ের মধ্যে শ্রবণকৃত গান আরো মধুরতর হয় অর্থাৎ এখানে বলা হচ্ছে ঝড়ের মধ্যে যে গান অর্থাৎ মানুষ যখন তার আশাকে পূরণ করার জন্য বিপদে পড়ে একটা ঝড়ের মধ্যে পড়ে এবং যখন সে আশাটাকে সফল কাম করতে পারে কামিয়াব করতে পারে তখন কিন্তু অবশ্যই এটা মধুরতর হবে মাস্ট বি দ্য আর ঝড় অবশ্যই আরো বেগবান হবে মানে ঝড় কিন্তু আরো বেশি শক্তিশালী হবে লিটল পার্টে গুনগুন শব্দকে বন্ধ করতে চায় এটা কিন্তু অ্যাভ মানে বন্ধ করা পাখিটে যে গুনগুন শব্দ করছে বা গান গাচ্ছে এটাকে কিন্তু বন্ধ করতে চায় দ্যাট খেপ সো মেনি ওয়ার্ম কিন্তু আশা আমাদের মনোবলকে অটুট রাখে আই হ্যাভ হার্ট ইট ইন দ্য চিল আমি এটা শুনেছি সবচেয়ে শান্ত জায়গায় অ্যান্ড দ্য স্ট্যান্ড জাস্ট আর অনেক গভীর সমুদ্রেও আশা অটুট থাকে যে আমি এই ধরনের যে আশা যে আশা আমাদের মনোবলকে যে অটুট রাখে এটা আমি আসলে শুনেছি একটা শান্ত জায়গায় শুনেছি আর অনেক গভীর সমুদ্র আসা অটুট থাকে গভীর সমুদ্র মানে কি মানুষ তো গভীর সমুদ্রে যেতে পারে না মানে যে আশা আমরা দেখছি এই আশা কিন্তু যতই কঠিন হোক যতই গভীর হোক এটা কিন্তু আমাদের মনে মধ্যে কি থাকে অটুট থাকে ইয়েট নেভা ইন এক্সট্রাম তবুও কখনো কঠিন পরিস্থিতিতে ইট আক্সটা খ্রাম অপনে পাখি আমার কাছে কিছু চায়নি যতই কঠিন সমস্যা হোক যতই কঠিন পরিস্থিতিতে আসুক পাখি কিন্তু কখনো আমার কাছে কিছু চায়নি নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা পুরো টেক্সটে ভালো করে বুঝতে পেরেছ এবং ইমিলি যে বিখ্যাত কবিতা হোপ ইজ দা থিং উইথ ফেদার্স এটা ভালো করে বুঝতে পেরেছি যদি বুঝতে না পারো তোমরা বারবার ভিডিওটি দেখবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করবেন